সকাল থেকে জল ভর্তি দেওয়ায় খুব ভালো হয়েছে, জ্বরটা অনেকটা কমে গেছে। আমি তো বলেছিলাম ওনাকে রেস্ট নিতে, তাহলে? ডাক্তারবাবুর করা প্রশ্নে আমি আমতা আমতা করে উত্তর দিলাম, আসলে উনি একটু বেরিয়েছিলেন। এই অবস্থায়? হ্যাঁ, নিজেই ড্রাইভ করেছেন ওই অবস্থায়, আর রোদের মধ্যে অনেকটা হাঁটাও হয়েছে। আমি কথাটা বলেই মাথা নিচু করে নিলাম। ডাক্তারবাবুর দিকে তাকিয়ে কথা বলা অসম্ভব, কারণ উনি যে রাগ করেছেন তা বোঝাই যাচ্ছে। উনি ওনাদের ফ্যামিলি ডক্টর, রাগ করাটা স্বাভাবিক। আমার আর কিছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। আদিকে বারবার বলেছিলাম বেরোতে না এই অবস্থায়, ওরকম বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তারপর এভাবে ভাবা যাচ্ছে না। ও নিজেকে নিয়ে ভাবে না জানতাম, বাট এতটা কেয়ারলেস, কি এমন কাজ ছিল কে জানে। আদিদার আর জ্বর আসবে না তো? কোয়েলের প্রশ্নে উনি কোয়েলের দিকে বড় বড় করে তাকালেন। কোয়েল অসহায়ভাবে ওনার দিকে তাকালে উনি উত্তর দেন, রাতের দিকে আসতেই পারে, ব্যথা থেকে জ্বর আসছে, ব্যথা যতদিন থাকবে ততদিন আসতেই পারে। এইবারও যদি রেস্ট না নিয়ে বেরিয়ে যায়, আমি আর আসবো না ওকে দেখতে, কোনো সময় কাউর কথা শুনে না, চললাম আমি। ডাক্তারবাবু চলে গেলে কোয়েলও ওনার পিছু পিছু যায়। হরিকাকা আমায় বলেন, ডাক্তারবাবু আদি বাবাকে নিজের ছেলের মতন ভালোবাসে, ওনার তো নিজের কোনো সন্তান নেই, তাই ছোট থেকেই আদি বাবা একটু বদ মেজাজি। একটু? আমি প্রশ্নটা করতেই হরিকাকা হাসলেন, আমিও হাসলাম। তারপর উনি আবার বললেন, আদি বাবা কখনোই কারোর কথা শুনে চলতে পছন্দ করেন না, শুধু কর্তা মার কথা একটু যা শুনতেন। কর্তা বাবার কথার তো ভীষণ অবাধ্য ছিলেন, কিন্তু তারপরেও কর্তা বাবা আদি বাবাকে ভীষণ ভালোবাসেন। আসলে আদি বাবা কখনো অন্যায় করেননি, তাই হয়তো অত বেশি বকাবকি আদি বাবাকে করতেন না। কিন্তু এই ডাক্তারবাবুই একমাত্র মানুষ যে আদি বাবাকে বকাবকি করতেন। আদি বাবা খেলতে গিয়ে কতবার হাত পা ভেঙেছেন তার ঠিক নেই, তারপর নাচের কারণেও পায়ে চোট পেয়েছেন, আর রইল বাকি অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে না বলাই ভালো। উনি কি আগেও এমন করেছেন যার জন্য ডাক্তারবাবু এত রেগে গেলেন? তার বলতে, আদি বাবা রেগে গেলে কারোর কথা শোনেন না, একা থাকতে পছন্দ করেন, তাই সবার থেকে দূরে থাকেন। প্রথমবার অ্যাক্সিডেন্ট করার পর কর্তামা আর কোনোদিন আদি বাবাকে বাইরে যেতে দেননি, রাগ করে। এইখানে আসার পর প্রত্যেক দিন কর্তামা ফোন করে আমার থেকে খোঁজ নেন যে আদি বাবা কোনো কারণে রাগ করেনি তো, কালকেও করেছিলেন। কি বললেন আপনি? মিথ্যে বলেছি, আদি বাবা বারণ করেছিলেন কিছু বলতে। আদি বাবা কর্তামার সাথে কথা বলার পরেই গিয়ে ঘুমিয়েছেন। আচ্ছা বৌমা, আদি বাবা রেগে কেন ছিলেন? হরিকাকার প্রশ্নে আমি আদির দিকে তাকালাম। মনে পড়ে গেল সেই দৃশ্যটা, যখন অঙ্কিত আমাকে ওনার কাছ থেকে টেনে এনেছিল। আমি হরিকাকাকে মাথা নিচু করে বললাম, আমি জানি না। ও আসলে আদি বাবার রাগটা মারাত্মক, কিন্তু ও সব বিষয়ে রাগ করে না, নিজের লোকের বিষয়ে হলেই এতটা রাগ করে। আগে যতবার রাগ করেছে কর্তা বাবার উপর, কর্তা বাবা চাইছিলেন আদি বাবা যেন ওনার সাথে ওনার ব্যবসায় সাহায্য করে, আর আদি বাবা নিজে পড়াশোনা করে নিজে কিছু করবে বলে ঠিক করেছিল। এই নিয়ে সেই রাগারাগি কলেজে ভর্তি হওয়ার আগে, সেটাই প্রথমবার, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর? তারপর আর এমন কিছু হয়নি? হতো যদি কর্তামা না আটকাতেন, ঘরের জিনিসপত্র নষ্ট হয়েছে এই যা। আমি ভাবছি কি নিয়ে এত রাগ করলেন, কোয়েল মাকে নিয়ে কিছু কি? হরিকাকার শেষ কথাটা উনি খুব আস্তে বললেও আমি শুনতে পেয়েছি। হরিকাকাকে কিছু জিজ্ঞেস করব, তার আগেই ওনার গলার আওয়াজ পেলাম, জল। আমি ওনার কাছে বসে জল খাইয়ে দিতে উনি আলতো চোখে আমার দিকে চেয়ে বললেন, মো। আমার নাম ধরে ডেকে আবার চোখ বুঝে নিলেন,
এরপর বারবার চোখ খুলছেন আর বন্ধ করছেন, মনে হয় বোঝার চেষ্টা করছেন এটা বাস্তব নাকি স্বপ্ন। এমন সময় কোয়েল পিছন থেকে বলল, শুধু মৌনা, আমিও আছি। এইবার যেন আদির টনক নড়ল, কোয়েলের দিকে এক ঝলক তাকিয়েই উনি আমার দিকে তাকালেন। উঠে বসতে নিলেই আমি বাধা দিলাম, আরে উঠছেন কেন, তো তুমি এখানে কখন এলে? যখন তুমি জ্বরের ঘোরে বেঘর ছিলে তখন, মৌ আমাকে ঘুম থেকে তুলে ছুটিয়েছে। কেন এমন করো বলো তো তুমি, নিজের একটু খেয়াল রাখলে কি খুব ক্ষতি হয়ে যাবে নাকি? আমি তো থাক, আপনাকে আর কথা বলতে হবে না, ডাক্তারবাবু বলেই গেছেন রেস্ট না নিলে উনি আর আসবেন না। আমার কথা শুনতেই উনি কোয়েলের দিকে মুখ বেজার করে তাকালেন। কোয়েল মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমার দোষ নেই, তুমি করেছ কেন অমন কাজ, জানো কতটা খারাপ হয়েছিল তোমার অবস্থা? আদি মাথা নিচু করে নিলেন কোয়েলের কথায়। আমি উঠতে নিলেই উনি আমার হাত ধরে বললেন, কোথায় যাচ্ছ? আসছি। আমি নিচে নেমে এলাম হরিকাকার সাথে কথা বলতে। ওনার থেকে এখন থেকে খবর নিতে হবে আমায়। আমার মনে হয় না আদি শরীর খারাপ হলেও আমাকে জানাবে বলে, তাই একমাত্র উপায় হরিকাকায়। অন্যদিকে কোয়েল কথা বলবে না একদম। আরে শোন তো, আমি ইচ্ছা করে জ্বর এনেছি নাকি? হ্যাঁ, কে বলেছিল ওই অবস্থায় ড্রাইভ করে ভার্সিটি যেতে? আমি না গেলে জিয়া মৌমিকে ফাঁসিয়ে দিত, আমি কি করে ওর ক্ষতি হতে দিতে পারি? সবার সামনে ওকে হ্যারাস হতে হতো, যেটা আমি মানতে পারতাম না। কেন, কে হয় মৌমি তোমার? আদি চুপ করে গেল কোয়েলের কথায়। কোয়েল আবারও বলতে শুরু করল, কি কারণে তোমার রাগ হয়েছিল মৌ আর অঙ্কিতকে একসাথে দেখে? আদি অবাক হয়ে কোয়েলের দিকে তাকালে কোয়েল সামান্য হাসে আর বলে, মৌকে অঙ্কিতের সাথে ক্লোজ হয়ে ডান্স করতে দেখে কেন এত রাগ হচ্ছিল তোমার? আমি কিন্তু সবটা দেখেছি আদিদা। আমি জানি না। আদি মুখ অন্যদিকে ফিরিয়ে নিলে কোয়েল বলে ওঠে, নিজের স্ত্রীকে অন্য একটা ছেলের সাথে ক্লোজ হতে দেখে রাগ হচ্ছিল তাই না? আদি চমকে উঠে কোয়েলের দিকে তাকায়। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় আদি অপরাধীর মতো চোখ নামিয়ে নেয়। ভেবো না মৌ আমাকে জানিয়েছে, তুমি যেমন ওকে বিয়ের রাতে বলেছিলে কাউকে জানাতে না, ও তেমনটাই করেছে, কাউকে কিছুই জানায়নি। আর এখানে এসেও তোমার সাথে ওর কি সম্পর্ক সেটা বলেনি। আজ ডাক্তারবাবুকে ছেড়ে দিয়ে এসে তোমার ঘরে ঢুকব, সে সময় হরিকাকার বৌমা ডাকটা শুনতে পাই। বুঝতে সময় লাগেনি আমার, একে একে সব হিসেব মিলে গেছে। আদি চুপ করে রয়েছে, কিছু বলছে না। কোয়েল আবার বলল, এটা আমি তোমার থেকে আশা করিনি আদিদা, তুমি যদি নিজের ভালোটা এখনই বুঝে যাও তাহলে তো ভালোই, না হলে অনেক কষ্ট পেতে হবে তোমায়। নিজের পরিস্থিতি অবস্থা মাথায় রেখে নিজের অনুভূতিটা বোঝার চেষ্টা করো। আসলাম। আদি কোয়েলের শেষ কথাগুলো ভাবতে লাগলো, কেমন যেন খটকা লাগলো ওর। এটা কি কোয়েল মৌকে নিয়ে ওর অনুভূতির কথা বলে গেল, ভাবছে আদি। কোয়েল বেরিয়ে যাচ্ছে হুশ আসতে আদি জোরে বলল, আমি যতদিন ভার্সিটিতে যেতে পারবো না ততদিন মৌমির খেয়াল রাখিস, ওই জিয়া যেন কোনো সুযোগ না পায়। ধরাম করে দরজাটা বন্ধ করে দিল কোয়েল। আদি সেটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। এদিকে কোয়েল দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে হাসছে আর বলছে, তোমার এই অনুভূতির নাম ভালোবাসা, মৌকে ভালোবেসে ফেলেছ তুমি নিজের অজান্তে। ব্যাপারটা আমার জন্য খুবই আশ্চর্যের, কারণ আমি ভাবিনি তুমি কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসবে। আসলে এটাই হয়তো বিয়ের বন্ধন, আর মোয়ের মতো মেয়েকে না ভালোবেসে থাকা যায় না। কিন্তু তুমি তো ওর সাথে থাকোনি, তাহলে কিভাবে ভালোবাসলে? আমি জানি এই প্রশ্নটাই ভাবাচ্ছে তোমায় আদিদা, এই সবই বিয়ের কারণে। তুমি মনে মনে এটা জানো, মৌ তোমার বিয়ে করা বউ,
ওর উপর শুধু তোমার অধিকার আছে, তাই তো অন্য কোনো ছেলের সাথে মৌকে দেখলে তুমি সহ্য করতে পারছো না। মৌকে কেউ হ্যারাস করলে মানতে পারছো না, শুধুমাত্র ও তোমার স্ত্রী দেখে। মুখে বলে দিয়েছ মানো না এই বিয়ে, কিন্তু মনে মনে কখন যে মৌকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছ বুঝতে পারোনি। এটাই তোমাকে বুঝতে হবে, বুঝতে হবে তুমি এই বিয়েটা মেনে নিয়েছ, তুমি ভালোবেসে ফেলেছ মৌকে। মৌয়ের উপর তোমার অধিকার, তোমার যত্ন, ওকে নিয়ে ভাবা, জেলাসি, সব কিছু সেটার প্রমাণ।